দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে একটু কড়াইটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হোক, তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি মাছ, তাহলে চলো বন্ধুরা মাছগুলোকে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে খুব, মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে ভাজতে মিনিট চারেক পাঁচেক লাগবে, যদিও আমি মাছগুলোকে একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, সেই কারণে তবুও পাঁচ মিনিট না হলো 3-4 মিনিট একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে, যাতে ভেতরটা যাতে কাঁচা না থেকে যায়, মাছের মাথাটা বা ভেতরটা যদি কাঁচা থেকে যায় তখন খেতে কেমন লাগবে, ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা, মোটামুটি ভাজা হয়ে এসেছে, 8-9 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি মাছগুলোকে এপিটিপিট করে নাড়ি বাটিটাতে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলোকে, একটা একটা করে নামিয়ে নিয়ে বাকি প্রসেসটা তোমাদের আমি দেখাচ্ছি। এইভাবে মালাইকারি করে তোমরা দেখো সুন্দর লাগে, যদিও চিংড়ি মাছের মালাইকারির অনেক রকম প্রসেস আছে, একটা মালাইকারিতে নারকোল বাটা পড়ে, নারকোলের দুধ পড়ে, সেটাও খুব টেস্ট হয়। যদি আমি আজকে নারকোলটা দেবো না, আমি একটুখানি যে মাছের তেলটা ছিল সেই তেলটাতেই রান্নাটা করবো, তার সাথে একটুখানি আমি সাদা তেল অ্যাড করে নেব, আর একটু চিনি দিলাম। চিনি এই কারণেই দিলাম, যে কোনো রান্নাতে বা মাংসতে তেলে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কালারটা একটু ভালো হয়, যদিও এটার কালারটা লাল টকটকে হবে না, কারণ এখানে এটাতে কাজু বাটা পড়বে বা দই পড়বে, তাতে কালারটা অত লাল হবে না, কিন্তু কালারটা ভালো হবে। আমি তেলটা গরম করে নিয়েছি, আবার সাদা তেলটা অ্যাড করলাম, আর চিনিটা একটু লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। করে নিয়ে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি, আমি সব মশলাগুলো কী কী মশলা রেডি করে রেখেছি আমি তোমাদের এক এক করে সব বলে দেবো, তোমরা এই প্রসেস এই একই পদ্ধতিতে করে দেখো, খেতে খুব সুন্দর হয়। কেন মালাইকারি আমার অনেকবারই করা, মানে করি আমি, করে থাকি আমি। এটা দিচ্ছি হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি, একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়েছি, 8-10 কোয়া রসুন দিয়েছি, 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, 5-6টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এটাকে আমি তেলে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছিলো, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে মশলাগুলো অ্যাড করব, দিচ্ছি হচ্ছে হলুদ, হলুদ আমি 1 টেবিল চামচ হলুদ দিলাম। এবার দিচ্ছি 2 টেবিল চামচ নুন, নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো তোমরা অ্যাড করবে, নুন দিয়ে দিলাম, যেহেতু আমার টেবিল বলবো না টিস্পুনে নুন, সেই জন্য আমি 2 টিস্পুন দিলাম। এবার আমি একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, গুঁড়ো লঙ্কাটা আমি কাশ্মীরি দিইনি, অরিজিনাল লঙ্কা গুঁড়োটাই দিয়েছি, কেন কাশ্মীর কেন একটু ঝাল ঝাল আমার খেতে ভালো লাগে, ওই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া জিরে পাউডার, জিরে ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি বেশ 2 মিনিট কি 3 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, তোমরা জানোই যে এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে, করে আমি একটু ঢাকা দিয়ে দিই নাড়াচাড়া করবো, বড্ড তেল ছিটকাচ্ছে তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো, আবার আমি ঢাকাটা খুলে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটা, যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে আমি দেবো হচ্ছে, এবার আমি আর একটা মশলা করেছি যেটাতে কাজু গোটা 8টা কাজু, 1 চামচি তোমার চারমগজ, ছোটো চামচি পোস্ত, 1টা ছোটো চামচি সাদা সর্ষে মিশিয়ে আমি ভালো করে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেইটাকে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। ওটাকে আমি 5 মিনিট পরে অ্যাড করলাম, একটু আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে। এবার দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবার কষে নেব 3-4 মিনিটের জন্য। তারপরে আমি দেবো
টক দই, আমি বড় চামচি দু চামচি টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, আমি সেটাকে আবার এই মশলাটার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে আবার নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি বাটিটাতে যেটুকু মশলা লেগে আছে আমি ওটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, কষতে থাকবো 5 মিনিট তো অবশ্যই কষবো, কষে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবার আমি একটু নুন দিয়েছি, আমি মাঝখানে একটু দেখেছি যে নুনটা কম বেশি হয়েছে কিনা, নুনটা একটু কম ছিল তাই জন্য আমি আবার স্বাদ অনুসারে একটু নুন দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুনটা দিয়েছি। আবার ভালো করে আমি কষে নিলাম, কষে নিয়ে আমার মশলাটা প্রায় হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে টুক করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুব একটা জোরে এখন রাখিনি, এখন একটু আস্তে করে দিয়েছি। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিই, 5 মিনিট পরে আমি ঢাকা তুলে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। গরম মশলা ওই 1/2 টিস্পুন দিয়েছি, 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে আমি গ্যাসটা আবার জোরে করে দিয়েছি। দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমরা এই পদ্ধতি কোনো দিন করে দেখো, দেখবে খুব সুন্দর লাগবে। আর মনে হয় না তোমরা আশাহত হবে আমার এই রেসিপিটা দেখে, তোমরা যদি করো কোনো আশাহত হবে না হয়তো। হ্যাঁ, কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি এবার আমার সার্ভিং বলে এটাকে সার্ভ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ব্যাস, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। কেমন লাগলো একটু জানিও, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিও। ওকে, বাই। হ্যাঁ, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। এইটা হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক। তোমরা প্লিজ এই রেসিপিটাকে ফলো করো, আর কেমন হয়েছে জানিও, আর আরও আর নতুন নতুন রেসিপি আমি তোমাদের জন্য শেয়ার করব। বাই।